নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও আপনাদের কাছে একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আর দেখতেই পাচ্ছেন আজকে আমি কী রেসিপি শেয়ার করব। আজকে আমি বার্গারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বার্গার বান উইথ বার্গার। পুরো রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই বার্গার বানটা কিন্তু আজকে আমার উইদাউট ইস্ট রেসিপি। আর এই বার্গারটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের, সঙ্গে বড়দেরও ভীষণ পছন্দের। মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু এর দামটাও অনেক বেশি পড়ে, অথচ ফ্রেশ আমরা অনেক সময় পাই না। বাড়িতে তৈরি করে নিলে কিন্তু এটা ফ্রেশও হবে আর বাচ্চাদের হেলথের জন্য খুব ভালো হবে সেটা। আর বার্গারের ভেতরে যে টপিংগুলো আমি আজকে দিয়েছি চিজটা ছাড়া কিন্তু সবটাই আমার নিজের তৈরি। আর তার রেসিপিগুলোও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আইকার্ড প্রেস করেও কিন্তু দেখতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সেও সব লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকেও প্রেস করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি হবে বার্গার বান রেসিপি। আর আমার চ্যানেল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী অল নোটিফিকেশনের জন্য। আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, চিনি নিয়েছি 1 টেবিল স্পুন, বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুন, বেকিং সোডা নিয়েছি 1/2 টিস্পুন, পরিমাণ মতো লবণ আমি এখানে 1/4 টিস্পুন নিয়েছি, সাদা তেল নিয়েছি 2 টেবিল স্পুন, টক দই নিয়েছি 3 টেবিল স্পুন, আর মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ নিয়েছি 2 টেবিল স্পুন মতো। আমি এখানে এই টাইপের মেজারমেন্ট কাপগুলো ইউজ করছি। আপনারা বাড়িতে যে কোনো মেজারমেন্ট কাপ বা যেই কাপ নর্মালি থাকে সেই কাপও ইউজ করতে পারেন, কিন্তু পরিমাপ আর পরিমাণগুলো একটু ঠিকঠাক নেবেন। অনেকেই বলে যে এই বেকি এই যে বার্গার বানটা তার সেটা নাকি শক্ত হয়, কিন্তু আমি যেরকম পরিমাণে সব জিনিসগুলো বলেছি সেরকম যদি আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু বার্গার বানটা একদম দোকানের মতো পারফেক্ট হবে, মোটেও শক্ত হবে না। আমি এভাবে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের কাছে, তাই বলছি যে এইভাবে কিন্তু আপনারা নিয়ে নেবেন, তাহলে বার্গার বানটা কিন্তু একদম দোকানের মতনই হবে। এবার আমি ময়দাটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার, বেকিং সোডা সবটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার টক দইটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে টক দইটা দিয়ে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ যেটা সেটা দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো দিতে, দিলে পরে বানটা বেশ সফট হয় আর সুন্দর একটা স্মেল হয়, গন্ধটা খুব ভালো হয়, এর জন্য আমি দিতে বলবো, কিন্তু আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালো করে মেখে নিতে হবে, আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু টাইম নিয়ে এটা মাখতে হবে। আমি 10 থেকে 15 মিনিট মতো এটা মেখে নিয়েছি, দেখুন এটা একদম এরকম হবে। এবার আমি এটাকে ভাগ করে নিচ্ছি। আর বার্গার বানটা কিভাবে হাতে তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে হাতে কিন্তু প্রেস করে করে তৈরি করতে হবে। দেখুন আমি যে পরিমাণে ময়দা নিয়েছি তাতে কিন্তু আমার 4টে বার্গার বান হবে। এবার একটি কড়াইকে আমি প্রিহিটের জন্য বসিয়ে দিলাম, আগে থেকে খালি কড়াইটাকে আমি গরম হতে দিয়েছি। এবার স্টিলের এরকম একটা প্লেট নিয়েছি, একটু মোটা প্লেট এটা নিতে হবে। এবার এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি বার্গার বানের যে ডোগুলো করে নিয়েছি সেটা আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। উপর থেকে এবার আমি দুধ ব্রাশ করে দিচ্ছি, দিয়ে উপর থেকে আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। চাইলে এটা আপনারা নাও দিতে পারেন, দিলে একদম দোকানের মতো হবে। উপর থেকে সাদা তিলটা আমি ছড়িয়ে দিয়ে এবার কড়াইটা দেখুন গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার এর উপরেই আমি বার্গার বানগুলো যে স্টিলের পাত্রে নিয়েছি সেটা বসিয়ে দেব। টোটাল আমি এটা 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। তার মাঝখানে আমি 10 মিনিট পর আমি এটাকে উল্টে দিয়েছিলাম। এবার 20 মিনিট পর আমি এটাকে উপরে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি, চাইলে আপনারা বাটার ব্রাশও করতে পারেন। তারপরে কিছুক্ষণ এটা হতে দিতে হবে, 5 মিনিট মতো হতে দিতে হবে। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিডিল থেকে দুটো ভাগ করে নিচ্ছি বার্গার বানটার। এই
এবার কড়াইতে আমি এক টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি চিকেন স্যালামিগুলো দিয়ে দিচ্ছি। চিকেন স্যালামিগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এর রেসিপিটাও কিন্তু চিকেন স্যালামির রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আই কার্ড প্রেস করেও দেখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সও কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, দেখে নিতে পারেন আর স্যালামির রেসিপিটা দেখে নেবেন। আর স্যালামিগুলো কিন্তু আপনারা চাইলে আরও পাতলা করে করতে পারেন, আমি এটা একটু মোটা করেই করেছি। শ্যালো ফ্রাই করে আমি স্যালামিগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি বার্গার যে দুটো ভাগ করে নিয়েছিলাম তার একটা ভাগে আমি মেয়োনিজ মাখিয়ে দিচ্ছি। এই মেয়োনিজের রেসিপিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আই কার্ডেও প্রেস করে দেখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। এই মেয়োনিজ মাখিয়ে উপর থেকে আমি একটা চিকেন স্যালামি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি, আমি স্লাইস চিজ ইউজ করেছি। স্লাইস চিজটা উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে বার্গার বানের আর একটা যে পার্ট সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটি টুথপিক দিয়ে আমি আটকে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার বার্গারটা। এভাবে আমি সবগুলো করে নিয়েছি, এভাবেই আপনারা করে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর পরিমাপ আর পরিমাণটা কিন্তু ঠিক রাখবেন, তাহলে কিন্তু বার্গার বানটা একদম দোকানের মতো পারফেক্ট হবে। তাহলে আজকের মতো নমস্কার।